রিন পাওয়ার ব্রাইট নিবেদিত। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। বাংলার প্রকৃতি এভাবেই আকর্ষণ করেছে প্রকৃতির কবি জীবনানন্দ দাশকে। তিনি হাঁটতে চেয়েছেন বাংলার পথে প্রান্তরে, ফোটাতে চেয়েছেন স্বপ্নের ফুল আর ফল। আমরাও স্বপ্ন দেখি এই বাংলাকে ঘিরে। আমরা দেখতে চাই একদিন সম্পদ আর প্রকৃতি পরস্পর হাত ধরে এগিয়ে চলেছে শান্তির দিকে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঋণ বর্ণমালার সাথে অনুষ্ঠান থেকে। আপনারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানটি বাংলা ভাষা আর বর্ণমালা নিয়ে এনটিভির প্রতিযোগিতামূলক আসর। এখানে অংশগ্রহণ করছে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা। আজ এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের দ্বিতীয় পর্ব। আজকেও আমাদের সাথে আছে চারজন প্রতিযোগী। কেমন আছো তোমরা? আছেন একজন অতিথি। শুরু করতে চাই প্রথমে পরিচয় দিয়ে। একটু তোমাদের পরিচয়গুলো বলবে। রাইসা হাসান, বিকর্ণেশন স্কুল অ্যান্ড কলেজ। মুশফিকুল আমিন, বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ। ফারিহা আনজু মোশিন, এসএস হারমেমেনা কলেজ। মেহেদী হাসান হিমেল, ঢাকা কলেজিয়েট স্কুল। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিযোগিতায়। পরিচিত হই অতিথির সাথে, একটু আপনার পরিচয়টা যদি বলেন। আমি মঞ্জুরুল হক, উপপরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। স্বাগত। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি আজকের পর্ব থেকেও দুজন প্রতিযোগী উত্তীর্ণ হবে পরবর্তী ধাপে এবং দুজন প্রতিযোগী বিদায় নেবে এই প্রতিযোগিতা থেকে। বলো দেখি, এই যে তোমরা তৃতীয় রাউন্ডে উত্তীর্ণ হলে অনুভূতিটা কি? অনেক ভালো, একটা অন্যরকম একটা অনুভূতি। অনেক ভালো, একটা অন্যরকম অনুভূতি। অন্যরকম মানে কি রকম? এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ভাষায় প্রকাশ করা যাবে না। আচ্ছা, একটা বিষয় বলো দেখি, যে তোমাদের স্কুল পর্যায়ে যে বাংলায় পড়ানো হচ্ছে, বিজ্ঞানও বাংলায় পড়ানো হচ্ছে, বাণিজ্য বাংলায় পড়ানো হচ্ছে, কী মনে হয় এটা ভালো হচ্ছে? বা এটা সামনের দিকে গিয়ে যখন উচ্চশিক্ষায় যাবে, ইংরেজি আসবে, তখন কি এটা সাহায্য করবে? অবশ্যই করবে, কারণ অর্থগুলো আমরা যদি জেনে যাই তাহলে আমরা উচ্চশিক্ষায় আমরা লাভবান হব। আচ্ছা, অন্যদের কি অনুভূতি? একটা বিষয় যদি আমরা নিজের ভাষায় মানে ভালোভাবে বুঝতে পারি তাহলে সেটা পৃথিবীর যে কোনো ভাষাতেই আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো, এবং তখন সে আমাদের নিজের ভাষার সাথে সাদৃশ্য করে এবং আমাদের সাথে মিলিয়ে তখন আমরা সেটাকে আমরা নিজেদের মতো করে একটা রূপদান করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, একটা ব্যাখ্যা করতে পারবো। ভালো লাগলো তোমাদের এই অনুভূতিটা জেনে। আমরা শুরু করতে চাই আজকের প্রতিযোগিতা। তৈরি তোমরা? বরাবরের মতো প্রতিযোগিতার প্রথম অংশে রয়েছে শব্দার্থ নিয়ে প্রশ্ন। আমি নিয়মটা বলে দিই, প্রত্যেকের জন্য দুটো করে শব্দ থাকবে, তোমাদের শব্দার্থ বলতে হবে। দুটির জবাব সঠিক হলে ৬ নম্বর পাবে, একটির জবাব সঠিক হলে ৩ নম্বর পাবে। অবশ্যই জবাব দিতে হবে ১০ সেকেন্ড সময়ের মধ্যে। শুরু করছি শব্দার্থ। মেহেদী হাসান, তোমাকে দিয়ে শুরু করতে চাই। তোমার কাছে আসছি। তোমার প্রথম শব্দ রাহিত্য। সময় শেষ। অভাব, শূন্যতা, একটু অপ্রচলিত। তোমার দ্বিতীয় শব্দ লসিত। পারছো না? বিলাসিতা, শোভমান, শোভিত, দীপ্ত ইত্যাদি। আসছি ফারিয়া আনজুম, তোমার কাছে। তোমার জন্য প্রথম শব্দ মঙ্গলোচ্ছায়। ভালো, শুভ ইচ্ছা, শুভকামনা করি। হলো না, বট গাছ। তোমার জন্য দ্বিতীয় শব্দ বোধি। বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা,
বোধ, পরম জ্ঞান ইত্যাদি। চলে আসছি মুশফিকুল আমিন তোমার কাছে, তোমার জন্য প্রথম শব্দ মুদগর। সময় শেষ, এর অর্থ হচ্ছে মুগুর, গদা। তোমার জন্য দ্বিতীয় শব্দ তরিক। জন্য, ব্যাস সাথে জন্য হলো না, খেয়াঘাটের মাঝি, খেয়াঘাটের শুল্ক আদায়কারী। আসি রাইসা হাসান তোমার কাছে, ঘোপ ঘাপ। লুকাইত, লুকিয়ে থাকার জায়গা। তারপরে নিচ্ছি এটা লুকানোর জায়গা। তোমার জন্য দ্বিতীয় শব্দ ঋষ। বিদ্বেষ, বিদ্বেষ, দেশ, হিংসা। সঠিক হয়েছে, অভিনন্দন তোমাদেরকে। রাইসা হাসান, শব্দার্থের অংশে তোমার অর্জন 6, তোমাকে অভিনন্দন। এবং বাকি তিনজনের এই অংশে কোনো অর্জন নেই। আমরা চলে যেতে চাই পরবর্তী অংশে। প্রতিযোগিতার এই অংশটি হচ্ছে শব্দক্রম। আমি নিয়মটা বলে দেই, তোমাদের পর্দায় প্রত্যেকের পর্দায় কতগুলো শব্দ উঠবে, সেই শব্দগুলোকে বর্ণানুক্রমে সাজাতে হবে, অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণে যে ক্রম রয়েছে সেই অনুপাতে সাজাতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। যদি জবাব সঠিক হয় তাহলে 6 নম্বর পাবে, যদি ভুল জবাব দাও তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। যাচ্ছি শব্দক্রম। রাইসে তোমাকে দিয়ে শুরু করছি, তোমার পর্দায় দেখো 3টে শব্দ আছে, নীড়, ছটাক, বজরা, সাজাও। ছটাক, নীড়, বজরা। সঠিক হয়েছে। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন দেখো, সনদ, ধুমল, মৌরলা। ধুমল, মৌরলা, সনদ। সঠিক হয়েছে। যাচ্ছি মুশফিকুল আমিন তোমার জন্য প্রথম প্রশ্ন দেখো, জাম, ভাপা পিঠা, তুলসী, সাজাও। জাম, তুলসী, ভাপা পিঠা। সঠিক হয়েছে। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, নাপিত, বাতাস, তাঁত। তাঁত, নাপিত, বাতাস। সঠিক হয়েছে। যাচ্ছি ফারিয়া আঞ্জুম তোমার কাছে, তোমার জন্য প্রথম প্রশ্ন, গ্রহ, ছিপ, পশ্চিম। গ্রহ, ছিপ, পশ্চিম। সঠিক হয়েছে। যাচ্ছি তোমার দ্বিতীয় প্রশ্ন নিয়ে, বাকরখানি, দারুচিনি, চাল। চাল, দারুচিনি, বাকরখানি। সঠিক হয়েছে। যাচ্ছি মেহেদি হাসান তোমার কাছে, তোমার জন্য প্রথম প্রশ্ন দেখো, নকুল, চিংড়ি, বছর, সাজাও। চিংড়ি, নকুল, বছর। সঠিক হয়েছে। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, নববধু, পটুয়া, চিত্রকলা। চিত্রকলা, নববধু, পটুয়া। চিত্রকলা, নববধু, পটুয়া। বাহ, ভালোই তো পারছো তোমরা। আমি এই অংশে তোমাদের ফলাফলগুলো বলে দেই, বুঝতেই পেরেছো না নিশ্চয়ই এতক্ষণে, দর্শকরাও বুঝে গেছে। তোমাদের ফলাফল হচ্ছে 6, 6, 6, 6, অর্থাৎ সবাই 6। আবারও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রতিযোগিতা ঋণ বর্ণমালার সাথে অনুষ্ঠানটি দেখার জন্য। আপনার কি মনে হচ্ছে এই প্রতিযোগীদের শব্দ ভাণ্ডার দেখে? না, আমি তো যেটা মনে হয় যে বাঙালি হিসেবে বাংলাকে ধারণ করাটা, এটা বাংলাদেশের ছেলে পেলে, বাঙালি জাতি ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। এই যে এই ফেব্রুয়ারিতেই জাফর ভাই, সেদিন আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হয়ে গেল, আমরা দেখলাম পশ্চিমবঙ্গ, শিলিগুড়ি থেকে যারা এসেছেন শিল্পী, সাহিত্যিক, লেখক, শুধুমাত্র বাঙালিরাই বাংলা ভাষাটাকে সারা বিশ্বে টিকিয়ে রাখে, ধারণ করে, এটি তারা বলে গেলেন। তো ওদের পেছানোর কোনো পথই নেই, আমরা যেটা দেখছি এবং এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আর আমরা ওদেরকে বলি যে বাংলা ভাষার, ভাষীর ক্ষেত্রে আমরা প্রায় চতুর্থ অবস্থানে, তার মানে আমরা অনেকখানি উপরে, পেছানোর কোনো পথ নেই। আর এমন একটা ভাষা, মানে
ভাষা সংক্রান্ত প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে আমাদের যেটা মনে হয়েছে, এটার বর্ণমালা এত শক্তিশালী, বাঙালি বিশ্বের প্রায় বেশিরভাগ ভাষা নির্ভুলভাবে বলতে পারে যেটি অন্য মানুষ পারে না। ধন্যবাদ আপনাকে। আমরা ফিরে আসতে চাই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার এই অংশে রয়েছে সমার্থক শব্দ নিয়ে প্রশ্ন। আমি নিয়মটা বলে দেই, প্রত্যেকের জন্য একটি করে শব্দ থাকবে, সেই শব্দের সমার্থক শব্দ বলতে হবে, সর্বোচ্চ পাঁচটি বলতে পারলে পূর্ণ নাম্বার পাবে। অর্থাৎ একটির জবাব সঠিক হলে এক, পাঁচটির জবাব সঠিক হলে পাঁচ। জবাব দিতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। যদি কোনো ভুল উত্তর দাও তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি সমার্থক শব্দ। মেহেদী হাসান, এবার তোমাকে দিয়ে শুরু করছি। তোমার জন্য শব্দ কঠিন। কঠোর, জটিল, কষ্টসাধ্য, দুরূহ। মানে সহজ জবাব হচ্ছে কঠিন, শক্ত, দৃঢ়, হ্যাঁ, কঠোর। মেহেদী হাসান, তুমি চারটা বলেছ, শেষ দুটো ভাবগত অর্থে, তারপরও নিচ্ছি। যাচ্ছি ফারিয়া আনজুম তোমার কাছে। তোমার জন্য শব্দ স্ত্রী। বউ, জায়া, দাড়া, পত্নী। সময় শেষ। তোমার চারটা বলেছো কিন্তু তিনটে নেওয়া যাচ্ছে। যাচ্ছি মুশফিকুল আমিন তোমার কাছে। তোমার জন্য শব্দ মেঘ। নীরদ, দেয়া, অভ্র, ঘন, জলদ, কুম্ভুদ। আচ্ছা, তুমি ছটা বলেছো, পাঁচটাই সঠিক হয়েছে, পাঁচটা নিচ্ছি তোমার কাছ থেকে। যাচ্ছি রাইসা হাসান তোমার কাছে। ইচ্ছা। সাত, কামনা, বাসনা, বাঞ্ছা, লক্ষ্য। আচ্ছা, তুমি পাঁচটা বলেছো কিন্তু প্রথম চারটা সঠিক হয়েছে, শেষটা কি বলেছো তুমি? লক্ষ্য। লক্ষ্য, ইচ্ছার লক্ষ্য এক নয়। তোমার চারটা নিচ্ছি, অভিনন্দন তোমাদেরকে। আমি ফলাফলটা জানিয়ে দেব, তার আগে একটু অতিথির কাছ থেকে ঘুরে আসতে চাই। তার কাছ থেকে শুনবো আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। নাম শুনেছো, পড়েছো কিছু? কি পড়েছো? বঙ্গভূমির প্রতি। আচ্ছা, আচ্ছা, কবিতাগুলো পড়েছো, তার কাব্য পুরোটা দেখেছো, পাঠ্য বইতে আছে। যাই হোক, আমরা একটু শুনি। হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন। এই জায়গাটাতে আসতে আমাদের মাইকেল মধুসূদন দত্ত প্রথমে ছিলেন শ্রী মধুসূদন দত্ত, রাজনারায়ণ দত্তের ছেলে, তারপরে খ্রিস্টান হলেন। খ্রিস্টানটা হবার পেছনে যেটা বড় কারণ সেটা হলো উনি চেয়েছিলেন এই যে ইংরেজি ভাষাটাকে রপ্ত করা, বিলেত যাওয়া ভীষণ রকম। তিনি ভাষার জন্য বিদ্রোহ করেছিলেন, বাংলা, ইংরেজি, গ্রিক, ফরাসি, হিব্রু, বহু ভাষাবিদ, বহু ভাষা শিখেছেন। তার লেখাটা কি, মানে বাংলা ভাষার প্রথম বিদ্রোহী শব্দ নিয়ে আসা। উঠিলা রাক্ষস প্রতি প্রাসাদে শিখরে, কনক উদয়া চলে দিন মনে যেন অংশমালী। বাংলা ভাষার ভেতরকার প্রচণ্ড শক্তিকে তিনি প্রথম নিয়ে আসলেন আমাদের পয়ারটাকে ভেঙে দিয়ে। ওই যে আমরা তখন পুঁথি পাঠ করতাম, আয় 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 প্রথমে বন্দনা করি পূবের ভানুস্বর, একদিকে উদিল ভানু চৌদিকে পশর। এ ছিল হচ্ছে আমাদের পয়ার ছন্দের, এই গ্রামে গঞ্জে সব জায়গায় মেঝেতে বসে আমরা পুঁথি পাঠ করতাম। এগুলো থেকে ভেঙে বেরিয়ে আসলেন মাইকেল মধুসূদন দত্ত। আজকে যে বাংলা বলছি আমরা, এই যে এত চমৎকার উপস্থাপনা জাফর ভাইয়ের, তোমরা এত সুন্দর করে কথা বলছো, ভয় পাচ্ছ কিন্তু সুন্দর করে বলছো। এই বাংলাটাকে আমাদের মধুসূদন অতখানি পরিশ্রম করে টেনে নিয়ে আসলেন। একটা বিচিত্র ট্র্যাজিক জীবন তার। জমিদারের সন্তান, খ্রিস্টান হয়ে গেলেন ভাষাটাকে শিখবার জন্যে, বিলেত গেলেন, ফ্রান্সে গেলেন, এবং খালি একটা মোহ যে ইংরেজি ভাষা শিখবো, ইংরেজি ভাষা শিখবো, ইংরেজি ভাষা শিখবো। মোহটা কেটে গেল ভার্সাইতে যখন তিনি গেলেন, বিলেত থেকে ফ্রান্সে, ভার্সাই নগরীতে। সেখানে গিয়ে হঠাৎ তিনি বুঝলেন বাংলা ভাষা ছাড়া বাঙালির কোনো জায়গা নেই।
তখন তার হাতে আসলো হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, এই যে যা যা পারছো না শিখবে। প্রচণ্ড রকমের শক্তি নিয়ে তিনি উঠে আসলেন। সেজন্য আমরা বলি যে ভাষার ভেতরে একটা শক্তি আছে, প্রচণ্ড শক্তি, আমাদের প্রাণের শক্তি। আপনাকে অনেক ধন্যবাদ। কেমন লাগলো শুনে? গল্পের মতো করে শুনলাম আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। তোমাদের ফলাফলটা জানিয়ে নিই। রাইসা হাসান, তুমি অর্জন করেছিলে 4, মুশফিকুল আমিন 5, ফারিয়া আনজুম 3 এবং মেহেদি হাসান 4। অভিনন্দন তোমাদের সবাইকে। চলে যাচ্ছি আমরা প্রতিযোগিতার পরবর্তী অংশে। এই অংশটি হচ্ছে বানান শুদ্ধিকরণ। তোমাদের প্রত্যেকের পর্দায় কতগুলো শব্দ ভেসে উঠবে, সেই শব্দগুলোর ভেতর থেকে প্রশ্ন অনুযায়ী শুদ্ধ বা অশুদ্ধ বানান খুঁজে বের করতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে। সঠিক উত্তর দিতে পারলে 5 নম্বর পাওয়া যাবে, ভুল বললে কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি বানান শুদ্ধিকরণ। রাইসা হাসান, তোমাকে দিয়ে শুরু করি। দেখো তোমার পর্দায় শব্দ দুরূহ, নরবলি, পরীক্ষিত। তোমাকে বলতে হবে কোন বানানটি সঠিক। দুরূহ। দুরূহ সঠিক হয়েছে। মুশফিকুল আমিন, তোমার কাছে। তোমার পর্দায় দেখো বর্ণনা, দরবারি, মঞ্জুরি, কোন বানানটি সঠিক নয়? মঞ্জুরি। মঞ্জুরি সঠিক হয়েছে। যাচ্ছি ফারিহা আনজুম, তোমার কাছে। তোমার পর্দায় দেখো পরিণাম, ধীমান, দশমী, কোন বানানটি সঠিক নয়? ধীমান। ধীমান, তোমার জবাব সঠিক হয়েছে। আসছি মেহেদি হাসান, তোমার কাছে। দেখো তোমার পর্দায় নিবাসী, পত্রাবলী, বানভাসী, কোন বানানটি সঠিক? পত্রাবলী। ভুল হয়েছে, এখানে সঠিক বানান হচ্ছে বানভাসী। তোমাদের সবাইকে অভিনন্দন। আমরা চলে যেতে চাই প্রতিযোগিতার পরবর্তী অংশে। এই অংশটি রয়েছে ঝটপট, অর্থাৎ প্রত্যেকের জন্য 4টি করে প্রশ্ন থাকবে। প্রশ্ন করার সাথে সাথেই জবাব দিতে হবে। 4টির জবাব সঠিক হলে পূর্ণ 4 নম্বর পাবে, ভুল উত্তর দিলে কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করতে চাই ঝটপট এবং আসব রাইসা হাসান তোমাকে দিয়ে। এক কথায় প্রকাশ করো, উপকার করতে ইচ্ছুক। উপচিকিৎসা। না, উপচিকিৎসু। আকাশ পানে হানি যুগল ভুরব, বাক্যে কোনটি অনুসর্গ পদ? পানে। তোমার জন্য সবশেষ প্রশ্ন, জায়া শব্দটি বহুব্রীহি সমাসে কি হয়? জানি। জানি সঠিক হয়েছে। যাচ্ছি মুশফিকুল আমিন, তোমার কাছে। এক কথায় প্রকাশ করো, দই সহযোগে রাধা মাছের ব্যঞ্জন, দই মাছ, কোন পুরুষে অনুজ্ঞাপদ হতে পারে না? উত্তম পুরুষ। উত্তম পুরুষে সঠিক হয়েছে, জানতে তুমি এটা। আচ্ছা, উজবু কোন দেশের শব্দ? ফরাসি। তুর্কি, আহমক, মূর্খ। আচ্ছা, ইতি কথা শব্দে ইতি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সমাপন বা সমাপ্তি অর্থে। পুরনো অর্থে। পুরনো অর্থে সঠিক হলো না। আসছি ফারিয়া আনজুম, তোমার কাছে। এক কথায় প্রকাশ করো, দাঁত, জার, অস্ত্র। দন্তি। দন্তাউদ। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? ঘোষধ্বনি। মহাপ্রাণ ধ্বনি হলো না। কারখানা কোন দেশের শব্দ? ফরাসি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি? 39 সঠিক হয়েছে। যাচ্ছি সবশেষে মেহেদি হাসান, তোমার কাছে। এক কথায় প্রকাশ করো, যে জলাশয়ে অনেক পদ্ম ফোটে, পদ্মাকর, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, এটি কোন সমাসের উদাহরণ?
উপমান কর্মধারয়, গজব কোন দেশের শব্দ? আরবি। আরবি, সঠিক হয়েছে। অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? বিরক্ত। বিরক্ত, শেষ হলো ঝটপট। দেখা যাক তোমরা কে কত অর্জন করলে। এক 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 এক, তোমাদের সবাইকে অভিনন্দন। হ্যাঁ, কাঁধে কাঁধ মিলিয়ে চলছো। আমরা একটা বিরতি নেব, বিরতির আগে তোমাদের জন্য এবং টিভি সেটের সামনে যারা বসেছেন তাদের জন্য একটা প্রবাদ প্রবচন। ধর্মের কল বাতাসে নড়ে, শুনেছো তোমরা? ঠিক আছে, আমরা বিরতির পর ফিরে এসে এই প্রবাদ প্রবচনটি নিয়ে কিছুক্ষণ কথা বলবো। প্রিয় দর্শক, দেখছিলেন প্রতিযোগিতা বাংলা ভাষা আর ব্যাকরণ নিয়ে এনটিভির প্রতিযোগিতার আসর ঋণ বর্ণমালার সাথে অনুষ্ঠান থেকে। আমরা প্রতিযোগিতায় ছিলাম, আবার প্রতিযোগিতায় ফিরে এসেছি। বিরতির আগে একটা প্রবাদ প্রবচন বলেছিলাম, ধর্মের কল বাতাসে নড়ে, শুনেছো এটা? এই যে এখানে ধর্মের কল বাতাসে নড়ে মানে সত্যের জয় হবেই, সেটাই বোঝানোর জন্য। ঠিক আছে, আমরা শুরু করতে চাই আবারও প্রতিযোগিতা। আমরা প্রতিযোগিতার শেষ অংশে চলে এসেছি। এই অংশটি হচ্ছে বুদ্ধির খেলা। এই বুদ্ধির খেলার দুটো ভাগ রয়েছে, প্রথম ভাগে রয়েছে শব্দজট, দ্বিতীয় ভাগে রয়েছে ধাঁধা। সঠিক উত্তরের জন্য 5 নম্বর পাওয়া যাবে, যদি ভুল উত্তর দাও 5 নম্বর কাটা যাবে। এবারই প্রথম নাম্বার কাটা যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। শুরু করছি শব্দজট। প্রথম শব্দজট, টাতঘাত। রাইসা, তটাঘাত। তটাঘাত, সঠিক হয়েছে। দ্বিতীয় শব্দজট, দাদমর। রাইসা, দরদাম। দরদাম, সঠিক হয়েছে। তৃতীয় শব্দজট, মশাতোদ। মুশফিক, তোষামোদ। তোষামোদ, আমরা যাচ্ছি সবশেষ শব্দজটে। লক্ষ্য করো, আনোমা হব। মুশফিক, আবহমান, সঠিক হয়েছে। তোমাদের সবাইকে অভিনন্দন। আমরা যাচ্ছি ধাঁধার অংশে। শুরু করছি ধাঁধা, লক্ষ্য করো, তুমি আমি দেখিতে একই রূপ। বলো মুশফিক। ছায়া। ছায়া হলো না, আয়না হয়নি। পরপর দুজনের নাম্বার কাটা গেল, এটা সঠিক যাওয়া হচ্ছে ছবি। যাচ্ছি দ্বিতীয় ধাঁধায়, খেয়াল করো, শুনে তারপর বাজার দাও। চলিতে চলিতে তার মাথা হলো ভার, মাথা কাটিয়া দিলে চলিবে আবার। কাঠ পেন্সিল, সঠিক হয়েছে। যাচ্ছি তৃতীয় ধাঁধায়, এমন এক বেটা কি রাজার পাতে বসে খায় ক্ষীর। কোনো বাজার নেই, আমি জবাবটা বলে দিচ্ছি, মাছি। অভিনন্দন তোমাদের সবাইকে। ধাঁধা শেষ হলো, সেই সাথে শেষ হলো আজকের প্রতিযোগিতা। আমি জানিয়ে দিতে চাই আজকে কে কত অর্জন করলে, কোন দুজন আমাদের সাথে আগামী রাউন্ডে উত্তীর্ণ হচ্ছ এবং কোন দুজন বিদায় নিচ্ছ এই প্রতিযোগিতা থেকে। রাইসা হাসান, মুশফিকুল আমিন। রাইসা, তুমি সর্বোচ্চ 37 নম্বর পেয়ে উত্তীর্ণ হচ্ছ পরবর্তী ধাপে, তোমাকে অভিনন্দন। মুশফিকুল আমিন, তুমি পেয়েছ 22, তুমি উত্তীর্ণ হচ্ছ পরবর্তী ধাপে। ফারিয়া আনজুম ওশিন, তুমি বিদায় নিচ্ছ আমাদের কাছ থেকে এই প্রতিযোগিতা থেকে, তুমি পেয়েছ 15, তোমাকে অভিনন্দন, তুমি চেষ্টা করেছিলে। এবং মেহেদি হাসান, তোমার অর্জন 6, তুমিও বিদায় নিচ্ছ, তোমাকে অভিনন্দন অনুষ্ঠানের পক্ষ থেকে। আমি আজকের অতিথিকে অনুরোধ করব, যে দুজন প্রতিযোগী বিদায় নিচ্ছে এই প্রতিযোগিতা থেকে, তাদের হাতে অনুষ্ঠানের পক্ষ থেকে একটা স্মারক এবং সনদ রয়েছে, আপনি যদি তাদের হাতে তুলে দেন আমরা আনন্দিত হব। আমি ফারিয়া আনজুম ওশিন, তোমাকে অনুরোধ করব অতিথির হাত থেকে তোমার উপহারগুলো নেওয়ার জন্য। ওশিনের জন্য অভিনন্দন, আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আমি মেহেদী হাসানকে অনুরোধ করব অতিথির কাছ থেকে তার স্মারক এবং সনদটা গ্রহণ করার জন্য। মেহেদী হাসানের জন্য আমাদের অভিনন্দন। প্রিয় দর্শক, শেষ হচ্ছে আজকের প্রতিযোগিতা। আজ ছিল তৃতীয় রাউন্ডের দ্বিতীয় পর্ব। আজ এই পর্ব থেকে দুজন উত্তীর্ণ হলো পরবর্তী ধাপে, দুজন বিদায় নিল এই প্রতিযোগিতা থেকে। আপনাদের সবাইকে আগামীকাল ঠিক এই সময়ে আবারও ঋণ বর্ণমালার সাথে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।